नमस्कार आपनारा देखछेन 24 आवार्स टीवी। विधाननगर पौर निगम निर्वाचन किन्तु आसन्न, सब कथार उल्लेखयोग्य खबर किन्तु एखन पौर निगम निर्वाचन 12 फेब्रुआरी किन्तु आमरा देखते पारबो ए भोट और फलाफल तो अवश्य तारपरे आछे। ठीक सेखानेई किन्तु आमरा चले एसेछि 7 नम्बर वार्डे जनता पार्टी मनोनीत प्रार्थी संजय दासेर काछे। आमरा शुने नेब आजके संजय दार किछु कथा। दादा नमस्कार, 24 आपनाके स्वागत जानाई। नमस्कार, আপনি 7 নম্বর ওয়ার্ডে এবার কি প্রথমবার মনোনীত প্রার্থী হয়েছে? হ্যাঁ, আমি এবার প্রথম বিজেপি থেকে ক্যান্ডিডেট হয়েছে। আচ্ছা, তা আপনি আমাদেরকে বললেন যে আপনি মানুষের কাছে পৌঁছাতে বা প্রচার করতে কোথায় মানুষের কাছে পৌঁছাতে আপনি বাধাপ্রাপ্ত হচ্ছেন, তো সেই সমস্যার কথা আপনি তুলে ধরছেন, সেই সমস্যার কথাটা বলুন দর্শক বন্ধুদের উদ্দেশ্যে আপনি কি বলতে চাইছেন। দেখুন, নাম্বার 1 হচ্ছে এখানে 7 নম্বর ওয়ার্ডে সংখ্যালঘু প্রায় 40% অ্যাবভ রয়েছে। আমরা বিশেষ করে মণ্ডলগাঁদিতে কোনো ব্যানারিং হোর্ডিং করতে পারছি না, তারা আমাদের কার্যকর্তারা গেলে তাদেরকে ধমকে চমকে ওখান থেকে পাঠিয়ে দিচ্ছে, তারা ভয় চলে আসছে। মণ্ডলগাঁদি সংলগ্ন পুষ্পকনগর বলে একটা অঞ্চল রয়েছে, পুষ্পকনগরে আমরা ব্যানারিং ফ্ল্যাগিং করেছিলাম, পরের দিন গিয়ে দেখা যায় সেগুলোকে খুলে খালি জলে ফেলে দিয়েছে। তো আমরা এই ক্ষেত্রে প্রচার করতে গিয়ে এই অসুবিধাগুলো আমরা মেনলি ফিল করছি। ভিআইপি রোডও আমরা কিছু দেখেছি যে ব্যানার হোর্ডিং ভেঙে দেওয়া হচ্ছে, কোনো জায়গা থেকে খুলে দেওয়া হচ্ছে। আপনার ওয়ার্ডে আপনার বিরোধী প্রার্থী কে বা কার মনে হচ্ছে যে কারা এই কাজটা আপনাদের বিরুদ্ধে করছে? এটা তো স্বাভাবিক, এটা তার নতুন করে বলার কিছু নয়। এখানে শাসক দল যারা ছিলেন তাদেরই কাজ এটা। পূর্ববর্তী কাউন্সিলর যিনি ছিলেন দেবব্রত চক্রবর্তী, তার অনুগামীদেরই এগুলো কাজ। আর এখানে 7 নম্বর ওয়ার্ডে দেবব্রত চক্রবর্তী, আপনার কি কোথাও মনে হচ্ছে এই লড়াইটা আরও কঠিন, যেহেতু সেই দেবব্রত চক্রবর্তীর কিন্তু এখানে একটা আধিপত্য আছে, মানুষের কাছে ভালোবাসা তার একটা, শুনেছি তার প্রচুর পরিমাণে মানুষ তার পাশে আছে, কোথাও কি আপনার মনে হচ্ছে যে এই লড়াইটা খুব সুন্দর হবে, খুব কঠিনতম হবে না এই লড়াইটা আপনার কাছে? না, আমরা সেটা কঠিন বলে মনে করছি না, সেটা হয়তো আপনাদের দৃষ্টিভঙ্গিতে ওনার জনপ্রিয়তার কথা বলছেন, কিন্তু আমি মানুষের সঙ্গে মিশে দেখতে পেরেছি তাদের ক্ষোভ, তারা পৌর পরিষেবা পাচ্ছে না, সেই বিষয়গুলো আমাদের কাছে পরিষ্কার। আজকে এখানে যদি 10টা মিনিট বৃষ্টি হয়, এটা আজকের প্রবলেম নয়, এটা বামফ্রন্টের আমল থেকে প্রবলেম। আজকে 10-11 বছরও শাসক দল সেটা কিছুই করতে পারছি না, সেদিক দিয়ে প্রার্থী পরিচয়ের দিক দিয়ে একটু প্রবলেম হচ্ছে। আর বিভিন্ন কমপ্লেক্সে এন্ট্রি হলো, বিল্ডিংগুলো তো আমাদের অ্যালাউ করছে না প্রচারের জন্য, সেই ক্ষেত্রে আমাদের একটু প্রচারের অসুবিধাই হচ্ছে। প্রতিটা ওয়ার্ডই একই প্রবলেম হচ্ছে আর কি, সব জায়গায় দেখা যাচ্ছে, সব জায়গায় বলা হচ্ছে যে বিরোধী শূন্য ভোট হতে চলেছে। অনেক জায়গাকে দেখা যাচ্ছে যে আপনাদের প্রচার নেই, আপনাদেরকে মাঠে নেমে কাজ করতেই মানুষ দেখছে না, তো সেটা কতটা যুক্তিযুক্ত মনে করছেন? ওই বললাম যে শাসক দলের অত্যাচারের ভয়ে বিভিন্ন ওয়ার্ডে আমাদের প্রার্থীরা প্রচার ঠিকভাবে করতে পারছে না। আমাদের প্রার্থীরা যখন বেরোচ্ছে, প্রার্থীদের পিছনে শাসক দলের টোটো মাইকিং করতে করতে যাচ্ছে, যাতে আমাদের বক্তব্য আমরা মানুষের কাছে না তুলে ধরতে পারি, এই ধরনের নানা রকম ডিস্টার্ব শাসক দলের তরফ থেকে করা হচ্ছে। ভিআইপি সংলগ্ন এরিয়া বা আপনি আশেপাশে ওয়ার্ডগুলো পুরো জলমগ্ন হয়ে যায়, তার নিকাশি ব্যবস্থার কোনো পদক্ষেপ নেই। আপনার এইটা কর্পোরেশনের ট্যাক্স দিচ্ছে সাধারণ মানুষ, আপনি প্রতিটা ওয়ার্ডে গিয়ে দেখবেন ম্যাক্সিমাম গলিগালা এখনও নতুন করে করা হয়নি, কভার ড্রেন কোথাও হয়নি। প্রতি বছর এই বিধাননগর পৌর নিগমে ডেঙ্গুর একটা মারাত্মক আকার নেয়, তো এবারও সেই মারাত্মক আকার নিচে আমার নিজের বাড়িতে 3জন ডেঙ্গু পেশেন্ট হয়েছিল। তো সেই ক্ষেত্রে সাধারণ মানুষ নাগরিক পরিষেবা পায় না, কিছু সংখ্যক ক্যাডার রয়েছে বা শাসক দলের অনুগামী রয়েছে, তাদের ভয়ে সাধারণ মানুষ অতিষ্ঠ। তো সেই দিক থেকে তাকিয়ে বাইরে থেকে কি দেখা যাচ্ছে জানি না, সাধারণ মানুষের সমর্থন আমাদের সঙ্গে রয়েছে। আমরা এই বিধানসভা পৌর নিগমে অধিক সংখ্যক যদি পরিষ্কার ভোট হয়, যদি ভোট করতে দেয় শাসক দল, তাহলে অধিক সংখ্যক ভোট সিট আমরা জয়ী হব, এটা আমরা আশাবাদী। জেতানি বলছেন ভোট করতে দেয় শাসক দল, তাহলে জেতানি আশাবাদী একদম। তাহলে এই ভোটটা কি কোথাও মনে হচ্ছে স্বতঃস্ফূর্তভাবে 12 ফেব্রুয়ারি আমরা কি স্বতঃস্ফূর্তভাবে দেখতে পারবো? না, আমরাও সেই আশঙ্কা করছি। কলকাতা কর্পোরেশনে যে ইলেকশন হয়েছে, পূর্ববর্তী অভিজ্ঞতা থেকে আমরা বলছি যে আশঙ্কাও করছি যে এই বিধাননগর মিউনিসিপ্যাল কর্পোরেশনে ভোট লুটের একটা সম্ভাবনা আছে। সেই জন্য আমরা প্রশাসন আর নির্বাচন কমিশনের কাছে অনুরোধ রাখব এই বিষয়টা দেখার জন্য। সাধারণ মানুষ যদি সঠিকভাবে তার মতামত প্রকাশ করতে পারে তাহলে কিন্তু শাসক দলের জয়ী হওয়ার সম্ভাবনা ক্ষীণ। যে মানুষের কাছে, সাধারণ মানুষের কাছে আপনারা আপনাদের কথা, মানে আপনার কথা 7 নম্বর ওয়ার্ডে পৌঁছাতে পারছেন না, কোথাও পৌঁছাতে গিয়ে মনে হচ্ছে যে আরও কিছু কথা মানুষের কাছে, সাধারণ মানুষের কাছে পৌঁছাতে পারলে কোথাও আপনার দিকটাকে ভালো হতো, বা মানুষের কাছে পৌঁছাতে কোথাও বাধাপ্রাপ্ত হচ্ছেন, আর সেটা কীভাবে কীরকম বাধাপ্রাপ্ত হচ্ছেন? দেখুন, নাম্বার 1 হচ্ছে যে আপনাকে একটু কিছুক্ষণ আগেই বললাম যে মণ্ডলগাঁথি এরিয়ায় কর্মী সমর্থকরা গেলেই ওখানে গালিগালাজ করছে, তাড়িয়ে দেওয়া হচ্ছে ওদেরকে। আরেকটা বিষয় হচ্ছে কোভিড বিধির জন্য 7 নম্বর ওয়ার্ডে আপনি যতটুকু মানুষের পাশে দাঁড়াতে পেরেছেন সে মানুষের পাশে কি আপনি কি সমস্যার সম্মুখীন হচ্ছেন? দেখুন, নাম্বার 1 আপনাকে যেটা বলেছিলাম, এখানে সব থেকে বড়, এই শুধু আমাদের 7 নম্বর ওয়ার্ড নয়, এই বিধাননগর মিউনিসিপ্যাল কর্পোরেশনের সব থেকে বড় সমস্যা নিকাশি সমস্যা। কোনো রকম পদক্ষেপ আজ পর্যন্ত শাসক দলের পক্ষ থেকে নেওয়া হয়নি। আপনাকে এর আগেও বলেছি রাস্তাঘাট, কভার ড্রেন কোনো কিছুই নেই। এর আগে নাগরিক পরিষেবা পেতেও প্রবলেম, কিন্তু প্রতিটা জনসাধারণ কর্পোরেশনের ট্যাক্স দিচ্ছে, সেই পরিষেবা পাচ্ছে না। ভিআইপি রোডের দুদিকে আগে বড় বড় গাছ ছিল, উন্নয়নের নামে সব কেটে ফেলা হয়েছে, তার বিকল্প কোনো ব্যবস্থা করা হয়নি। এখানে পাশেই আইটি সেক্টর আছে, আপনি একটা সুস্থ সমাজের ছেলেমেয়েরা কাজের সূত্রে বাইরে বেরোবে, একটা শৌচালয় সেরকমভাবে নেই, পানীয় জলের সমস্যা, এখানে সিন্ডিকেট রাজ ছাড়া আর অন্য কিছু চলছে না। যেখানে আমরা দেখতে পাচ্ছি যে আপনার বিরোধী যে রয়েছেন 7 নম্বরে দেবব্রত চক্রবর্তীর কথা আপনি বললেন, তিনি কিন্তু যুব সমাজে আইকন, তাকে যুব সমাজে আইকন রূপে দেখা হয়, ঠিক সেখানে দাঁড়িয়ে আপনার যুদ্ধটা কতটা কঠিন বলে মনে হচ্ছে? যুব সমাজের আইকন, এটা সত্যি কথাই বলেছেন, যুব সমাজের আইকন। আজকে শিক্ষিত সমাজ কিন্তু আমার যতদূর দেখা বা জানা, তারা পড়াশোনা করে তাদের এই রাজ্যে কোনো চাকরি হচ্ছে না, তারা রাজ্যের বাইরে চলে যেতে হচ্ছে। হ্যাঁ, ওনার সঙ্গে আছে যারা সিন্ডিকেট ব্যবসার সঙ্গে যুক্ত। সিন্ডিকেট রাজে আপনি আপনার স্বপ্নের একটা বাড়ি করার ইচ্ছা প্রকাশ করেছেন, তাদের কাছ থেকে, তাদের নির্ধারিত দামে আপনার কাছ থেকে, তাদের কাছ থেকে মাল কিনতে হবে, সেই মালে আপনাকে বাড়ি করতে হবে, বা একটা প্রমোটার কিছু টাকা জোগাড় করে প্রমোটিং করবে, তার কাছ থেকে জোর জুলুম করে টাকা আদায় করা বলুন, প্লাস সিন্ডিকেটদের থেকে মাল নেওয়া, তাদের মূল্যে মাল নেওয়া, সেই তার ফলে সাধারণ গ্রাহকরা বেশি দামে ফ্ল্যাট কিনতে হচ্ছে। এই তোলাবাসরা ছাড়া আমার মনে হয় না আপনি যাকে যুব সমাজের আইকন বলছেন তার সঙ্গে কেউ আছে। শিক্ষিত সমাজ তো নেই, আমার যতদূর জানা আছে শিক্ষিত সমাজের কোনো ছেলে মেয়ে কেউ ওনার সঙ্গে নেই। আপনি বলতে পারছেন 7 নম্বর ওয়ার্ডে চলছে অরাজকতা, চলছে সিন্ডিকেটের ব্যবসা একটা, যেখানে রয়েছে তোলাবাজি, কিন্তু আমরা কিন্তু এই সমস্ত কথার একটাই কথা হচ্ছে আমরা 12 তারিখে কিন্তু চোখ রাখবো, দেখবো যে 12 তারিখে মানুষ, সাধারণ মানুষ কি ফলাফল দিচ্ছে, সে সাধারণ মানুষের কাছে ফলাফলে কিন্তু আমরা তুলে ধরবো। ঠিক আমরা শেষ মুহূর্তে আমরা সঞ্জয় দাস যেটা একদম শেষ প্রশ্নতে যাব, যে সঞ্জয় দাস, যদি আপনি যেটা বলছেন যে স্বতঃস্ফূর্তভাবে ভোট হতে দিলে তাহলে মানুষের কাছে আপনি পৌঁছাতে পারবেন, আপনি জয় নিয়ে আশাবাদী হচ্ছেন, যদি সতর্ক করতে দেন, ঠিক সেই বিষয়ে কী তুলে ধরবেন? আমি 7 নম্বর ওয়ার্ডের বিজেপি মনোনীত প্রার্থী সঞ্জয় দাস, আপনাদের কাছে আবেদন, আপনারা সকাল সকাল ভোট দিন, নিজের মতামত জানান, যাকে খুশি তাকে ভোট দিন, কিন্তু আপনার মতামতটা অবশ্যই ভোট বাক্সে দিন, যাতে আপনাদের মতামত নিয়ে সঠিক জনপ্রতিনিধি নির্বাচিত হতে পারে।